আমি শিবকে পাগলের মতন ঘুরব, শিবকে পাগলের মতন ঘুরব, শিবর লস পড়বে, লস পড়বে ডঙ্গতে কেউ খোঁজি পাবি না। কি রাখিনি বললে বা? তাহা মুনি রাখিনি আমার চম্প মোর জমি খাবো চম্প জান চাম্পা খুব কাজ করছে, চাম্পা গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি দেখে সহ্য করতে পারছি। তার মানে জানকে জলায় চালছিস তো? জানকে জলায় চালছিস? এই লেলা জানকে লে, তুই কেমন জ্বলাইছে দেখ। আর কোনদিন আসবে এখানকে? আসবো না, আসবো না। আসবে না তো? ছেড়ে দাও। হ্যাঁ বিদায় নিল। শোন, ছেড়ে তো দেবো, আমি যা বলবো তাই শুনতে হবে। এ তাই শুনবো, আমি যা বলবো তাই শুনতে হবে। এ তোমার পায়ে ধরছি আর ছেড়ে দেব। আসবে না তো? না, জীবনে আর কোনদিন আসবে না তো? না। ওর নাম কি বললে গো? সুকল, সুকল মুর্মু। সকল মুরমুর উপরে কে আছে? বাহামনি। ওর উপরে বাহামনি আছে? ওর উপরে বাহামনি আছে। আমার তুই জানকে জড়াইছিলিস? হ্যাঁ। ছেড়ে দাও, আমার কষ্ট পেছি, চাম্পা বিকি কষ্ট পেছি, ছেড়ে দাও। একে কি কি ক্ষতি করেছিস? আমি অনেক কিছু ক্ষতি করেছি চম্পা। কি কি করেছিস বল? চম্পার আমি ক্ষতি করেছি। চম্পা, চম্পা যা যা মন করেছে আমি তাই করতে দি নাই। আচ্ছা, সব সময় আমি ওর পাশে ছিল। কি কি অসুখ করেছিস এ শরীরে? সব রকমের অসুখ। চল ঠিক কর, হাত বলেন ঠিক কর, গোটা শরীরটাকে ঠিক কর, এখানে বসে বসে ঠিক কর, এখানে বসে বসে ঠিক কর। চল এই যে আমার সাথে বাংলা বল। চল ঠিক কর, মাথাটাকে ঠিক কর। তিন মাথা জিনিস না এখানে। তুই যে জাদু করেছিস বাহামনিকে, তোর নিজের হাতে ঠিক কর। চল চল ঠিক কর, আর মজ কতাই, আর চাম্পা মুনি কিন্তু সুলুক ঘর চিনবি না, সুলুক ঘর চিনবি না। কি বলছে? আমি বুঝি না। তার মানে ভালো থাকুক নাকি? আচ্ছা বেশ, কোন দেবতার পুজো করিস? আমি সব দেবতাকে আমি পুজো করি। বেশ ঠিক আছে, যে দেবতার পুজো করিস তো সেই দেবতার পুজো পর কর গা, ঠিক আছে? আমরা মুসলমান ধর্মের লোক, কারো ধর্মে আমরা জবরদস্তি করি না, ঠিক আছে? তুই যে দেবতার পুজো করিস সে দেবতার পুজো কর গা। কিন্তু মরণের পরে আর একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিতে জান্নাত আর জাহান্নাম, অন্য ধর্মের লোকেরা বলে নরক আর স্বর্গ, তোদের সাঁওতালি ভাষাতে কি বলে? কি বলে? ধানাপুরি মানে কি? স্বর্গ। আর আরেকটা কি বললে? ধানাপুরি মানে যে হাসা লাতারে বেশ। শোন, কথা হচ্ছে শান্তিময় জায়গা তার নাম হচ্ছে সুখের জায়গা, তার নাম হচ্ছে জান্নাত অর্থাৎ স্বর্গ। আর যেখানে জ্বলতে হবে তার নাম হচ্ছে জাহান্নাম অর্থাৎ নরক। শান্তির জায়গাতে থাকবি মরার পরে না অশান্তির জায়গাতে থাকবে? ভালোর জায়গাতে থাকবে। তো ভালোর জায়গাতে থাকতে গেলে ইমানের প্রয়োজন আছে। ইমান আনবে? জোর করব না, ইমান আনবে? আমাদের আনার কথা শোন, ইমান আনবে? হ্যাঁ। বল্লা ইলাহা আল্লাহ, ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। হ্যাঁ বেশ শোন, আমি আমার কোরআন থেকে একটা দোয়া পড়ব, দোয়া পড়ে হাতে ফুঁক দেব, জোরে জোরে তিনটে তালি বাজাবো, তালি বাজার সাথে সাথে
এই রোগীর শরীর থেকে চলে যাবে, রোগীকে জোরে ফেলাবে না, আস্তে করে ফেলাবে, ঠিক আছে? পিছন থেকে সর, পিছন থেকে পড়বে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ شفاعة ولا نعم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. Ready? Up, two, ten. এতক্ষণ তোমার কি হয়েছিল? কিছু বুঝতে পারছো না? এখন ভালো লাগছে তো? ঠিক আছে।